পর্যটক টুরিস্ট তিনি মেক্সিকোতে বেড়াতে যেয়ে দেখলো যে জেলেরা অনেক মাছ ধরে, তো তার খুব ভালো লাগলো মাছ ধরতেছে সবাই এটা দেখে। তো উনি কি করলেন, জেলেদেরকে বললেন যে তোমরা কি পরিমাণ মাছ ধরতে পারো, কত সময় লাগে তোমাদের মাছ ধরতে। জেলেদের এক বাক্যে উত্তর যে অল্পই লাগে সময়, আমরা অনেকই ধরতে পারি মাছ। তো তিনি বলল যে তোমরা আরও অনেক বেশি মাছ ধরতে পারো যদি তোমাদেরকে আমি একটা সাজেশন দিই। আমি কিন্তু হার্ভার্ড থেকে MBA শেষ করেছি, তো তোমাদেরকে আমি বিজনেসের আইডিয়া দিতে পারি। ওরা বলল কি, তখন বলল তোমরা বেশি বেশি ধরো, বেশি বেশি ধরে টাকা জমিয়ে তোমরা একটা মাছ ধরার ট্রলার কেনো, ট্রলার কেনার পরে ওই ট্রলার দিয়ে তোমরা মাছ ধরো, ট্রলার থেকে তোমরা বড় বড় শিপে করে মাছ ধরো, আরও অনেক মাছ বাঁধবে, এরপরে তোমরা আরও ওই টাকা জমিয়ে আরও কিছু ট্রলার কেনো, তোমরা একেবারে নৌবহর বানিয়ে দাও, প্রচুর মাছ ধরতে পারবা। এবার জেলেরা জিজ্ঞেস করছে তারপর, যে তারপর তোমরা আর ওই থার্ড পার্টির কাছে মাছ বিক্রি করবা না, এই ফিশ প্রসেসিং কোম্পানিতে স্ট্রেট বিক্রি করবা, তারপরে তোমরা ফিশ প্রসেসিং কোম্পানি এস্টাবলিশড করবা, তারপরে তোমরা কি করবা যে তোমরা শেয়ার বাজারে যাবা, তোমরা এরপরে চলে যাবে মেক্সিকোর রাজধানীতে অথবা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অথবা নিউ ইয়র্ক সিটিতে, ওখান থেকে তোমরা বিরাট বিরাট মেগা প্রজেক্ট করবা, বিশাল বিশাল কোম্পানি হবে এবং তোমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবা। তো তখন জেলেরা বলছে তারপরে, তো তারপরে তোমরা আবার তোমাদের যখন অনেক টাকা হয়ে যাবে তোমরা তখন গান গাইবা, তোমরা বউয়ের সাথে গল্প করবা, বাচ্চাদের নিয়ে মজা করবা, এরকম মেঠো পথে হেঁটে বেড়াবা, তারপরে তোমরা বাতাস খাবা, নেচার দেখবা, প্রকৃতি দেখবা, আনন্দ ভ্রমণে বের হবা। তো আপনি যে আইডিয়াটা দিলেন এই আইডিয়াটাতে কত বছর লাগবে? বলল তা 15-20 বছর যদি তোমরা খাটো তাহলে লাগবে, হয়ে যাবে। তো এবার বলে তাহলে 15-20 বছর আমার খাটার দরকার কি, আমরা তো এখনই গান গাই, বাচ্চাদের সাথে খেলি, বউয়ের সাথে মজা করি, আমরা মেঠো পথে ঘুরে বেড়াই, তারপরে এনজয় করি। তো লোকটা আসলে তাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারে নাই। আমি ঘটনাটা আপনাদেরকে বললাম এই জন্যে যে যদি জেলেদেরকে বলা হতো যে তোমরা তো এখন কাজ করলে তারপর আয় আসে, কাজ না করলে কোনো আয় আসে না, কিন্তু তোমরা যদি ওই জিনিসটা করো আমি যে আইডিয়াটা দিয়েছি, আইডিয়াটায় তোমরা লাইফকে উপভোগ করতে পারবা, তুমি যখন পরিশ্রম দেওয়া লাগবে না কিন্তু অর্থ উপার্জন পাবা, তখন তোমার লাইফটা কত এনজয় করতে পারবা, তুমি সময়ের দিক থেকে স্বাধীন হবা, তুমি প্যারামুক্ত থাকবা। আজকে একদিন তোমার ফিশিং করার পরে পরের দিন ফিশিং করতে হবে কি নেটে নিয়ে তোমাকে টেন্স থাকতে হয়, এই টেনশন থেকে তুমি মুক্ত থাকবা। জেলেরা কিন্তু তাদের কেনটা খুঁজে পায়নি, আর যেই MBA পাশ ভদ্রলোক তাদেরকে কেন বোঝানোর চেষ্টা করছে তারা, তিনি কিন্তু সেই কেনটা বুঝিয়ে বলতে পারেনি। আমাদের চলার পথে আমাদের ঘটনাটা এরকম ঘটে, আমরা কেন খুঁজে না পেয়ে একটা কাজ করতে শুরু করি, আর ওই কাজটা আমরা কেন করছি তখন জানি না, যখন তখন ওই কাজটার আসলে রেজাল্ট পাই না আমরা, কষ্ট করতে আমাদের ভালো লাগে না, সামনে এগোতে ভালো লাগে না, আমরা প্যারা পাই, পেইন পাই। সব কিছুর শুরু হয় কেন থেকে, আমি কেন কাজটা করব। যদি আপনি কেন জেনে ফেলেন ওই কাজটা আর আপনার দ্বারা করা কঠিন হবে না, ওই কাজটা হয়ে যাবে খুব সহজ, যে 1 ফুট কাঠ এতটুকু উচ্চতায় থাকবে এবং এখান থেকে হেঁটে ওই পর্যন্ত আপনি কাঠের উপর দিয়ে যাবেন, 5,000 টাকা পাবেন, কে কে রাজি আছেন? এই যে সবাই রাজি হয়ে গেলেন। এখন যদি আমি এই কাঠটা এখানে না রেখে আমি এটা অনেক উঁচুতে, ধরে নেন 200 ফিট উঁচুতে, দুইটা বিল্ডিং এর, এই বিল্ডিং আর ওই বিল্ডিং এর মাঝখানে আপনাকে বলি যেখানে হেঁটে যাও, তাহলে কে কে রাজি হবেন? কেউই না। এখানেও আপনি রাজি হবেন, আপনাকে আমি রাজি বানিয়ে দিতে পারবো যদি এমন হয় যে এই বিল্ডিংটাতে আপনি আছেন আর ওই বিল্ডিংটাতে আপনার আম্মা আছে, আপনি যদি ওখানে না যান তাহলে উনি পুড়ে যাবে। এবার বলেন আপনারা কে কে যাবেন? এভরিবডি যাবেন। দেখেন এখানে কিন্তু আপনাকে আমি কোনো টাকাও দেইনি, বাট তারপরেও আপনি যেতে রাজি আছেন, এর কারণটা কি জানেন? আপনি আপনার হোয়াই ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা যে কাজই করি আমাদের আগে কেনটা জানতে হবে, কেন করব কোশ্চেন করেন, একদম ডিপলি আপনি থিঙ্কিং করেন কেন করব, কেনটা ক্লিয়ার, ইউ ক্যান ডু। তাহলে টাকা চাই, কেন চাই? টাকা দিয়ে আমি কী করবো? ওকে, আমি টাকা দিয়ে গাড়ি কিনবো। গাড়ি কিনে কি হবে? কেন গাড়ি কিনবো? ও, গাড়ি কিনলে আমার জীবনটা একটু রিল্যাক্স হয়ে যাবে। রিল্যাক্স হয়ে কি হবে? আমি ঘুরতে পারবো, আমি শীতের মধ্যে শীত লাগবে না, বর্ষার মধ্যে বর্ষা লাগবে না, ধুলাবালি আমার গায়ে পড়বে না, আমি আমার শরীরটাকে অনেক সুন্দর জায়গায় রাখতে পারবো, এটা আলাদা রকম একটা ভাইব দিবে, আমাকে সবাই অনার করবে। এগুলোর পিছনের কেনটা খুঁজে বের করতে হবে, তার পিছনের কেনটা খুঁজে বের করতে হবে। বারবার যদি একটা মানুষ একটা কাজ কেন করবে, এই কেনটা বারবার কোশ্চেন করে, তাহলে কিন্তু তাকে আর মোটিভেট করা লাগবে না, সে কিন্তু সেলফ মোটিভেটেড হবে।